আর বর্তমানে এই ক্রসব্রিড ছাগলগুলো এরা যে পরিমাণে ঘাস জঙ্গল খায়, এই ঘাস জঙ্গল খাওয়াবেন, তারপরে দেখা যাচ্ছে কাটা খড় জিরো সাইজ খড় দিয়ে আপনি পালিশ বানায় খাওয়াবেন। ভুসি 50-60 টাকা কেজি, ভুসি কেন খাওয়াবেন আপনি? আপনি এর পালিশ বানাবেন, ভুট্টা, তারপরে হচ্ছে গম, তারপরে হচ্ছে খেসারি, তারপরে হচ্ছে আপনার হলো যে পুরাতন ছোলাটা পাওয়া যায় কম দামের, এগুলো কিনে একসাথে পালিশ বানাবেন। পালিশ বানায় দেখা যাচ্ছে যে একটা ছাগলকে মোটামুটি প্রথম মানে প্রথমে বেশি দেওয়া যাবে দেওয়া যাবে না, প্রথমে 50-100 গ্রাম আর ওর সাথে খ্যার দিবেন 100 গ্রাম দিয়ে লবণ দিয়ে পানি দিয়ে মাখাই দিবেন। এইভাবে আস্তে আস্তে খাওয়ানো অভ্যাস করে 1-1.5 মাস পর থেকে ওইটাকে 200-250 গ্রাম করে প্রতিদিন দিনে একবার যদি খাওয়ান আর ওর মাঝে ঘাস জঙ্গল খাওয়ান তাহলে ছাগলের স্বাস্থ্য আটবে না, ওটা পুষ্টিকর আরো বেশি ভালো, বেশি পুষ্টিকর। জি, অনেক সুন্দর একটা পরামর্শ দিয়ে জানান ভাই। জি, আচ্ছা এখানে একটা ক্রসব্রিড আছে, এটা অল্প বয়স, দুই দাঁত না? হ্যাঁ, আচ্ছা এগুলো সব দেখা যাচ্ছে ভালো ছাগল, বুঝছেন? হুম, সব ভালো, আপনারা এখন পছন্দ করে নেবেন ভাই। এটা কেমন দাম আছে? 14-15 হাজার এটা আপনার হয়তো 28-30 যেগুলো বড়গুলো মোটামুটি হাই কোয়ালিটি, 25-28 অনেক বড় হাই কোয়ালিটি, অরিজিনাল 100 তোতা পাঠা দেওয়া আছে, মোটামুটি 80-85% এর বাচ্চা বাড়াবের পেটে থেকে। বুঝছেন? এখানে কোনো হরিয়ানা ক্রস আছে? হ্যাঁ, এটা হরিয়ানা ক্রসবিট। আচ্ছা এটা তো বয়স মনে হচ্ছে কম। হ্যাঁ, এটা 4 দাঁত, 2 দাঁত 4 দাঁত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দুধ সব দিক দিয়ে সুন্দর, বডি টডি লম্বা ছাড়া আছে। আচ্ছা আচ্ছা, এটা বাচ্চা হয়েছিল না ভাই? জি, বাচ্চা এর আগে একবার একবার হয়েছিল। জি, আচ্ছা এই ছাগলটা কয় দাঁত চলছে? এটা 2 দাঁত 4 দাঁত। ভাই কেমন দাম আছে এটা? এটা 15,000 টাকা দাম আসে হরিয়ানা ক্রসব্রিড। তবে এটাকে 100% পাঠা দিলে ভালো বাচ্চা, বাচ্চা অনেক কাছাকাছি চলে আসবে, ভালো 100% কাছাকাছি চলে আসবে। আচ্ছা এই পাশে একটা দেখেন আপনাদেরকে, এই যে এটা হলো ক্রসব্রিড। তবে একে মনে করেন অরিজিনাল যে পাঠা দেওয়া আছে আল্লাহর রহমতে বাচ্চা কিন্তু মোটামুটি কাছাকাছি চলে আসবে অরিজিনালের, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, খুব ভালো। ঠিক আছে, এটা যেহেতু বিক্রি হয়ে গেছে তাহলে জানার দরকার নেই। আচ্ছা এই পাশে একটা ছোট্ট কথা, এটা 4 মাস প্লাস প্রেগনেন্ট, 4 মাস প্লাস? হ্যাঁ, 4 মাস হয়ে গেছে। হ্যাঁ, 4 মাস প্লাস, কিন্তু আপনার বয়সও তো কম তাহলে। হ্যাঁ, বয়সও কম, 4 দাঁত। আচ্ছা আচ্ছা, এই 4 মাসের প্রেগনেন্ট এটা কেমন দাম আসে ভাই? এটা 15-16 হাজার, 15-16 হাজার টাকা এটা দাম আসে। আচ্ছা ঠিক আছে, এটা বাচ্চা বুড়ি, বাচ্চা ছাগলটা অনেক ভালো ছিল আর পাঠার বাচ্চাটা আলাদা 28 টাকা সেল করছি। পাঠার বাচ্চার মা মোটামুটি 1.5 মাস হলো পাঠা দিয়েছি। জি, আচ্ছা বুঝতে পারছি।
আরে বাচ্চা 4 মাসের কাছাকাছি অথচ এখনি বাচ্চা হিট আসছে ভাব দেখছেন আচ্ছা দেখুন একটা বিষয় দেখাই এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন বয়স কয়দিন ভাই 4 মাস পূর্ণ হয় না এই যে বাচ্চাটা 4 মাস পূর্ণ এখন হয়নি এই বাচ্চার হাইট মানে লম্বা এই যে এদিকে লম্বা দেখছেন কি লম্বা আর মায়ের যে আপনি এই লম্বা একই সেম সেম হ্যাঁ এত লম্বা বাচ্চা আসলে আমি অনেক লম্বা মানে এরকম লম্বা বাচ্চা আমি কখনো দেখিনি ভাই সত্যি কথা বললাম অনেক লম্বা সাথে পাঠার বাচ্চা আরো লম্বা ছিল আমি এরকম লম্বা বাচ্চা আরো লম্বা ছিল পাঠার বাচ্চা আচ্ছা ভাই এই বাচ্চা আলাদা ভাবে যদি কিউ নিতেছে কেমন দাম আসে আলাদাভাবে বলতে একসাথে মা বাচ্চা এই করে এর সাথে পাঠার বাচ্চা 35 বেচছি তো এটা হয়তো বা আপনি দেখা যাচ্ছে যে আলাদাভাবে 18-20 এরকম হতে পারে 18-20000 টাকা আচ্ছা শুধু কিন্তু অরিজিনাল ছাগলে কিন্তু অরিজিনাল বক কিন্তু বেল নাই যদি রাখতে পারে ভালো করে আচ্ছা আমি আমি বললাম কি আমি এরকম বাচ্চা আসলে কখনো দেখিনি এত লম্বা বাচ্চা আমি কখনো দেখিনি আচ্ছা আচ্ছা আমার মা এটা মা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে মা দেখা যাচ্ছে আপনার 25-26 টাকা ও সব মিলে 40 পার হবে আর 40 পার হবে কতদিন বয়স পাঠাতে ভাই কেমন দাম চাচ্ছেন বলেন এই বাচ্চা বুড়ির একটা আলোচনা সাপেক্ষে কারণ পাঠার বাচ্চাটা এই মায়ের চেয়ে বাচ্চার দাম বেশি আছে বুঝতে পারছেন তবে মাও কম না মাকে আবার 2 মাস প্লাস হয়ে গেল পাঠা দেওয়া তাই না তোতা 100 তোতা পাঠা দিছি আর শুধু আপনি যদি এরকম বাচ্চা মা সহ বাচ্চা সহ নিতে চান ভাইয়ের সাথে কথা বলে নেবেন সরাসরি আসবেন এটাই হলো মানে শেষ কথা আচ্ছা এই যে একটা ছাগি এরও সুন্দর গরম লাগছে রোদ তো এখানে হেভি রোদ এখানে এগুলো একটু দইটা উঁচা করে দেন ভাই একটু দেখে সুন্দর ভাবে আচ্ছা এই ছাগলটা দেখেন এটা হরিয়ানা ক্রস ব্রিড ধরে হ্যাঁ এই ছাগলগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো সর্বনিম্ন দুটো করে বাচ্চা না হ্যাঁ নিম্ন দুটো আছে দুধের বান দেখছেন কি সুন্দর দেখে এটা বোঝা যায় তারপর আল্লাহ আছে উপরে আর গ্যারান্টি দিতে পারি না আমি না কয় দাঁত ভাই এটা এটা 4-6 দাঁত পড়ছে 4-6 দাঁত আচ্ছা আচ্ছা এটা কেমন দাম আছে ভাই এটা একটু আলোচনা সাপেক্ষে অনেক হাই মাল এটা আচ্ছা এগুলো বড় মাল এগুলো আলোচনা সাপেক্ষে একটু দামদার হবে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এখন কিছু পাঠার বাচ্চা দেখানো যায় ক্রস পাঠা বাচ্চা ক্রস বলতে 100 না তবে এগুলা ইন্ডিয়ান ছাগলের পেটে থেকে হওয়া ও আচ্ছা কিন্তু ওপারের বীজ ছিল যার কারণে পিওর বাচ্চা আসে নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারলেন এই দেখেন হরিয়ানা সব কিছু ঠিক আছে কান শর্ট হয়েছে কান শর্ট আবার শিংটা মনে করেন প্যাচ হয় নাই বাচ্চা অনেক ভালো বুঝতে পারছেন কয় মাস বয়স কিন্তু এটা এটা আপনার মোটামুটি 7-6 মাস চলছে 6 মাস 7 মাস চলছে কিন্তু খুবই রোখাল এবং অনেক বড় হবে হাই কোয়ালিটি হবে আচ্ছা বুঝতে পারছেন বুঝতে পারছি এটা কেমন দাম আছে ভাই এটা আপনার মোটামুটি 30-30 হাজার তবে অনেক বড় হবে অনেক বিশাল মাপের বাচ্চা হবে আচ্ছা আচ্ছা মাটা অনেক বড় ছিল তো জি জি বুঝতে পারছি আচ্ছা এখানে আর একটা পাঠা বাচ্চা এটা এটা পাঠা বাচ্চা এত সুন্দর মেয়েতে তোতা পাঠা বাচ্চা আচ্ছা দাঁড়া এই যে একটা পাঠা বাচ্চা হুম এটা বয়স কত হচ্ছে ভাই 6 মাস হয়েছে 6 মাস পার হয়েছে 6 মাস পার হয়েছে হ্যাঁ এর স্বাস্থ্যটা একটু কমা মানে যত্ন খুব ভালোভাবে হয়নি কেমন দাম আছে ভাই পাঠা বাচ্চাটা এটা আপনার 25-25 হাজার দাম আছে 22-25 এরকম তো এখানে দরদাম করা সুযোগ আছে জি এই যে এখানে এই যে একটা কারলি কোঠার পাঠার বাচ্চা কিন্তু পিওর না পিওর আসেনি কানের ভাঁজটা আসেনি বুঝতে পারছেন কানের ভাঁজটা আসেনি হ্যাঁ আচ্ছা পাঠা আছে না হ্যাঁ পাঠার বাচ্চা এটা বয়স বয়স এটা মোটামুটি 5 মাসের কাছে চলছে 5 মাসের কাছে কাছে চলছে আচ্ছা এটা কেমন দাম 18-20 হ্যাঁ আচ্ছা এগুলো হলো ছোট মোটামুটি 5-6 মাসের একটা ধারণা নিয়ে নেবেন কত কোন হাইট অনেকে আছে আপনার ছোট একদম ছোট ক্রস ব্রিড যারা শুরু করে ছোট ক্রস ব্রিড দিয়ে অল্প দামে তারা এসব পাঠা নিতে পারবে জি 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 এরকম একটা পাঠা নে 5-7-10টা ছাগল নিতে পারে ভালো কিছু করতে পারে 100% এই যে দেখেন মেয়েতে তোতা পাঠার বাচ্চা দেখেন আচ্ছা 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 মেয়েতে তোতা পাঠার বাচ্চা এটা দাঁত আছে নাকি এটা দাঁত মনে হয় হয় না এখন হওয়া হওয়ার মধ্যে তাহলে তো 8-9 মাস বয়স বীজ দিতে পারে হেভি বীজ দিতে পারে ও আচ্ছা 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 এখন প্রজনন করতে হবে হ্যাঁ আচ্ছা দেখা যাচ্ছে পাঠা যেগুলো আপনার বাসায় পালন করে এটা 8-9 মাসের মধ্যে কিন্তু হ্যাঁ হ্যাঁ ভাই এটা কেমন দাম আছে এগুলো এটা আপনার মোটামুটি 28-30 এরকম আসবে অনেক বড় কিন্তু ওইখানে ভিতরে আটকে গেছে তাই বোঝা যাচ্ছে আটকেই থাকো বদমাইশ 30,000 টাকা দাম আছে এই যে একটা পাঠা এটা এটা ক্রস ব্রিড এগুলো ক্রস ব্রিডের পাঠা সব
ক্রসবিট এটাও হরিয়ানার পেটে থেকে হয়েছে কিন্তু বাচ্চা ভালো হয় নাই আচ্ছা বুঝতে পারছেন অনেক অনেক মিস্টেক হয় এরকম বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ এই কারণে আচ্ছা এগুলো 6 মাস হয়েছে ভাই বয়স এটা এটা 6 মাস পার হয়েছে আচ্ছা কেমন দাম আছে ভাই এটা 15 থেকে 16000 15 থেকে 16000 টাকা দাম আছে এই যে এই বাচ্চাটা অনেক সুন্দর আচ্ছা এটা এটা মোটামুটি অরিজিনালি ধরা চলে শুধু কানের ভাষাটা আসে নাই হরিয়ানা অনেক সুন্দর বাচ্চা দেখছেন এগুলো কিন্তু সব আমাদের বাড়িতে হয়েছে ওই উন্নত ক্রসবিট আসে না ওই উন্নত ক্রসবিটের বাচ্চা ও আচ্ছা 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 বুঝতে পারছি অনেক সুন্দর এটা বয়স ভাই 100 পাঠা দেওয়া ছিল এটা 7 মাস চলছে বয়স 6 মাস যে 7 মাস কেমন দাম আছে ভাই এটা ওই 25 26 হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই যে এটা কিন্তু পিওর বিট এই যে পিওর বিট হ্যাঁ পিওর বিট পাঠা দুই দাঁতের পাঠার বাচ্চা আচ্ছা 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 দুই দাঁতের পাঠা ব্যান্ড দেখছেন কি সুন্দর ব্যান্ড এই যে শুধু যে ব্যান্ডটা একটু দেখাই আপনাদেরকে এই যে মুখের ব্যান্ডটা অনেক সুন্দর এই ব্যান্ডে আপনাকে একজন আমাকে বলছেন কমেন্ট করছেন যে ব্যান্ড দিয়ে কি পানি খাবে আপনি যদি ব্যান্ড যদি পাঠার ব্যান্ডই না থাকে তাহলে বাচ্চা ভালো কিভাবে আসবে অবশ্যই অবশ্যই বোকার মতো প্রশ্ন করেন অবশ্যই উনি বোঝে না উনি ওই মাংসের হিসাব বোঝে মাংসের হিসাব বোঝে ভাই এটা দাঁত আছে ভাই এটা দুই দাঁত দুই দাঁত কেমন দাম আছে ভাই এটা এটা 50 থেকে 55 হাজার টাকায় পাঠা বাচ্চাটার দাম আছে অনেক সুন্দর বাচ্চা বড় যাবে না এই যে এখানে একটা ছাগল আছে এটা আচ্ছা আচ্ছা ছোট একদম ছোট ছোট এগুলো ওই 1010 টাকার মধ্যে এই সব ছাগল 1010 টাকার মধ্যে এই ছাগলগুলো আছে এই অবস্থা ঠিক আছে তো আজকে আপাতত এই পর্যন্তই তারপরে আবার শুরু করেন আজকে পর্যন্ত আজকে আপাতত এই পর্যন্তই এরপরে অরিজিনাল বিডের কিছু মাল দেখানো যায় দেখতেছি চেষ্টা করে যদি আবহাওয়া ভালো লক্ষণ থাকে তাহলে দেখাবো আর না হলে পারে তারপরে আমার খামারে যারা সরাসরি আসবেন আসে সরাসরি দেখে শুনে মাল নিতে পারবেন কোনো সমস্যা নাই ছবি ভিডিও কেউ দয়া করে চাবেন না এবং ফোনে বেশি কথা বলার প্রয়োজন নেই আমার এখানে ক্রসবিট আর অরিজিনাল বিট দিয়ে মোটামুটি 500 উপরে ইন টোটাল বর্তমানে ছাগল ভেড়া দুম্বা দেয়া আচ্ছা 500 উপরে 500 উপরে 500 নিচে না তাহলে একটি লোক যদি 2-4 10টা 5টা করে যদি অরিজিনাল বিট লয় তারও কোনো সমস্যা নাই আবার যদি মনে করে যে দুম্বা নেব তারও কোনো সমস্যা নেই সব কিছুই পাবেন কিন্তু সরজমিনে উপস্থিত হতে হবে আর সরজমিনে আসার জিনিস দেখে শুনে কিনবেন কোনো দিন ঠকবেন না খামারি নামে বহু প্রতারণা আছে দাদু ভাই ও হিসাব করে লাভ নাই নিজে যাবেন দেখে শুনে নেবেন মানুষের দোষ দিয়ে লাভ নেই আপনি নিজে যদি ধরা খান তাহলে কিছু করার নাই তো মূল জায়গায় আসতে হবে মূল জায়গায় আসে হিসাব করতে হবে আবার কিনার আগে ভাবতে হবে আপনাদের কিনার আগে ভাবতে হবে ভাই হ্যাঁ অনেকে আছে যেমন মনে করেন হলো আপনার কিছু প্রবাসী আছে আবেগ আবেগ নিয়ে কথা বলতে 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 মানে সে তার ফ্যামিলির ভাব বোঝে না ঠিক আছে তার ফ্যামিলি যে চায় না যে সে ঝামেলা বহন করবে না কারণ ওনারা তো বসে থেকে খায় অভ্যাস হয়ে গেছে ওনাদের ওয়াইফের কিছু প্রবাসীর স্ত্রীরা আছে এত ভালো লক্ষ্মী যে স্বামী ওখানে 50,000 কামাই করতেছে সে দেশে থেকে ওই টাকাটা নিয়ে যান জীবন ছেড়ে দেয় ওখান থেকে ডবল বানাচ্ছে ঠিক আছে আর কিছু প্রবাসীর বউ আছে এত বাজে যে মনে করেন বসে থেকে থেকে মানে খায় খা অভ্যাস হয়ে গেছে ওই দেখা যাচ্ছে ছাগল মনে করেন কিনলো কেনার পরে 2,000-5,000 বায়না দিয়ে বাড়ির যেই বলেছে আর গন্ডগোল লাগাই দিছে বহু কাহিনী এই বিষয়ে অনেক মানে এত কাটছাট হয়ে গেছে বহু জায়গায় কিছুদিন আগেও একটা ছাগল নিল এক ভাই মেহেরপুরে হ্যাঁ 2,000 টাকা বায়না করলো আসার কথা হচ্ছে এই গত মঙ্গলবারে ছিল বুঝতে পারছেন অথচ সোমবারের দিন সে বেচারা ফোন দিছি ফোন দে ভাই কি খবর কি অবস্থা সে বলছে যে ভাই এই ঘটনা আমার ফ্যামিলি থেকে একটু সমস্যা তা আমি তো ভাই যেতে পারছি না তা আমি বললাম যে ঠিক আছে আপনারা আসতে পারবেন না ঠিক আছে তাহলে আপনারা আসেন না এই দেশে আসেন না আপনারা বউয়ের সাথে পরামর্শ করে করেন আপনার বউয়ের সাথে পরামর্শ না করে এই কাজ করেন কি জন্য তাহলে তো স্বাভাবিক আপনার বউ তো জীবনে পুষবে না এই জিনিস কারণ সে শৌখিন লোক ঠিক আছে তার হয়তো বা তার বাবা মা তাকে কখনো কষ্ট দেয় নাই কাজকাম করতে দেয় নাই অনেক ফ্যামিলি আছে কিন্তু ভাই এরকম বুঝছেন তো এই হলো ব্যাপারটা যাই হোক আপনারা যেটাই করেন আপনার প্রবাসী আপনারা দেশে আসে করেন
দ্বিতীয় কথা যদি প্রবাস থেকে করেন তাহলে আপনার ওয়াইফ অথবা আপনার ভাই ব্রাদার বাবা মার সাথে আলাপ আলোচনা করে তাদের সাথে এটা করবেন এবং তাদেরকে পাঠাবেন খামারে পাঠায় দেখে শুনে দুই চারটা জিনিসটা শুরু করতে পারবে সমস্যা হবে না ভাইয়া কিন্তু নিজে নিজে আবেগে আবেগ আগ্রত ভাবে কোনো কাজ করেন না ধরা খাবেন ধরা খাবেন আর যে কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ফ্যামিলির সাথে কথা বলবেন অবশ্যই ফ্যামিলির সাথে কথা হানন ভাই না শুধু আমি নিজেরও এরকম বিচার করে দিতে হয়েছে বায়না দিয়ে আপনার এক মাস ধরে আপনার খবর নেই পরে এক মাস ধরে পরে বায়না ধরছেন যে ভাই আমার টাকা ফেরত দেন হ্যাঁ হ্যাঁ আপনি ফ্যামিলির সাথে আপনার কথা বলতে হবে জি 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 তারপর আপনার ফ্যামিলি হাতে আপনি চাপা দেন কি দিবেন দেন হ্যাঁ অবশ্যই 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 তো ঠিক আছে ভাইয়া ভালো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম